আসসালামু আলাইকুম এটিএন বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছি রহমান বাংলা মোটের রাহাত টাওয়ারে আগুন লেগেছে সকাল এগারো সকালে এগারো তলায় ভবনে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনার শাখা অফিসে আগুন লাগে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট সকাল এগারোটার দিকে এই আগুনের ঘটনা ঘটে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে পঞ্চম দফায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় পাঁচজন নিহতের পর বগুড়ার পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে নিহতদের লাশ ময়ন তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে গাবতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়া লতিফুল জানান এই ঘটনার পর এখনও মামলা করেনি কেউ বুধবার গাবতলির একটি কেন্দ্রে ভোট গণনার সময় দুর্বৃত্তদের হামলায় শাহজাহানপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ এবং বিজিবি ও পুলিশের চার সদস্য আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি গুলি চালালে চারজন প্রাণ হারায় অন্যদিকে উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের দুই সদস্য প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ায় আরও একজন মারা যান এদিকে নগর পত্রিতলা উপজেলায় ভোট কেন্দ্র থেকে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা এ সময় পুলিশের গুলিতে আহত হন বেশ কয়েকজন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী উপজেলার এগারোটি ইউনিয়ন পরিষদের মধ্যে সাতটি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হলেও ঘোষণগর পত্রিতলা আকবরপুর এবং কৃষ্ণপুরে ফলাফল আংশিক ঘোষণা করা হয় এছাড়া বুধবার রাতে ঢাকার সাভার উপজেলার হারুরিয়া দেওগাঁও এবং চাপাইন এলাকায় নির্বাচনে পরাজিত হয় প্রতিপক্ষের সমর্থকদের মারধর ও তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয় এ সময় অন্তত ত্রিশ জন আহত হয় ইউপি নির্বাচনে রক্তপাত ও সহিংসতার জন্য নির্বাচন কমিশন দায়ী নয় প্রার্থীদেরই এ দায় নিতে হবে বলে মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা তিনি বলেন নির্বাচনে কোনোভাবেই সহিংসতা মেনে নেওয়া যায় না রাজধানীতে ভোটার তালিকায় পরিচয় পিতা পিতামাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসন নিয়ে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের মন্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলেও আখ্যায়িত করেন তিনি সিইসি আরও বলেন বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য এ ধরনের কথা বলছেন মাহবুব তালুকদার নির্বাচন সংসিত হয় নিজেদের কন্দলের কারণে নিজেদের তাদের প্রার্থী এবং প্রার্থী সমর্থকদের গন্দগোলের কারণে আমাদের নির্বাচন ব্যবস্থাপনার কারণে তো কখনো এই ঘটনা দুর্ঘটনা ঘটে না কালকে যে ঘটনাগুলো ঘটেছে যে নিহত হয়েছে প্রত্যেকটা কিন্তু কেন্দ্রের বাইরে দূরে নির্বাচন কেন্দ্রের বাইরে সুতরাং নির্বাচনের নির্বাচন বা কমিশন এ ব্যাপারে মোটেই ই না এর মোটেই দায়ী না সারিবদ্ধভাবে লাইন দিয়ে মহিলা পুরুষ দীর্ঘক্ষণ ধরে তারা লাইন দিয়ে ভোট দেয় এরা কারা এরা ভোটার না এরা কি ভোট দেয় না সুতরাং এ কথার মধ্যে কোনো সংগতি নেই উনি একটা উদ্দেশ্যপূর্ণ যদিভাবে বলেন হয়তো বা তার কোনো এজেন্ডা আছে সেটাকে বাস্তবায়ন করার জন্য নির্বাচন কমিশন হেউ করার জন্য এটা কথা আমি বারবার বলেছি বিশ্বের শ্রেষ্ঠ ও আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাদুঘর হিসেবে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর তৈরি করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানী বিজয় সরণিতে নির্মিত বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশা করেন প্রধানমন্ত্রী বলেন এই জাদুঘর দেখে নতুন প্রজন্ম দেশের স্বাধীনতা সার্বভৌমতা রক্ষায় আগ্রহী হবে এ সময় স্বাধীন সার্বভৌম দেশের উপযুক্ত সশস্ত্র বাহিনী হিসেবে গড়ে তোলার সার্বিক উন্নতি একান্তভাবে দরকার বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা হবে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি সামরিক জাদুঘর কাজে সেভাবে এটা তৈরি হোক সেটাই আমি চাই আমাদের দেশের মানুষ সে সম্পর্কে যেন জ্ঞান অর্জন করতে পারে জানতে পারে উপলব্ধি করতে পারে যে আমাদের সামরিক বাহিনী অর্থাৎ সেনা নৌ বিমান বাহিনী কী কাজ করে কিভাবে চলে বা অতীতে তারা কি করেছেন সে বিষয়গুলি সম্পর্কে মানুষকে জানানো একান্তভাবে দরকার খেলার খবর ফুটবল স্প্যানিশ কোপা দেলরের শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা তৃতীয় সারি দল আল কৈয়ানাককে তিন এক গোলে পরাজিত করে রিয়াল মাদ্রিদ খেলার উনচল্লিশ মিনিটে কার্লো এঞ্চোল দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিলিতাও তবে ছেষট্টি মিনিটে ম্যাচে সমতা ফেরান দানি ভেগা ছিয়াত্তর মিনিটে রিয়ালকে দুই এক ব্যবধানে এগিয়ে দেন মার্কো আসেন্সিও আর আটাত্তর মিনিটে আল কৈয়ানক গোলকিপার হুয়ানের আত্মঘাতী গোলে শেষ হলোর টিকিট নিশ্চিত হয় লস ব্রাঙ্কোদের অন্য ম্যাচে লিনারেস দেপোর্তিভোকে দুই এক গোলে হারাই বার্সেলোনা হুগো দিয়াসের গোলে পিছিয়ে পড়া কাতারোনার সমতায় ফেরে উসমান ডেম্বেলের নৈপুণ্যে আর বার্সার জয়সূচ্য গোলটি করেন ফেররান জানিয়ে দেব ইস্পানি শেয়ার বাজার সংবাদ পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে গত বছরের ত্রিশে জুন সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য পঁচিশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে কোম্পানি পরিচালনা পর্ষদ এ কারণে প্রতিষ্ঠানটিকে এন থেকে এ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে আগামী নয় জানুয়ারি থেকে পরিবর্তিত ক্যাটাগরিতে কোম্পানিটির কার্যক্রম শুরু হবে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ